নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি খুবই সিম্পল অথচ টেস্টি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো পোস্ত দানা দিয়ে মুচমুচে লাউয়ের খোসা ভাজা। খুবই টেস্টি এই রেসিপিটি, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। চলুন তাহলে কীভাবে এই রেসিপিটা বানাতে হয় দেখে নিই। পোস্ত দানা দিয়ে লাউয়ের খোসা ভাজা বানানোর জন্য আমি এক বাটি লাউয়ের খোসা নিয়েছি, সেটা খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এই রান্নাটায় কিন্তু লাউয়ের খোসাটা খুব ভালোভাবে কুচিয়ে নেওয়াটা কিন্তু জরুরি, না হলে কিন্তু রান্নাটা ভালো হবে না। হাফ চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, সামান্য একটু কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য, একটা শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, এক চা চামচ পোস্ত দানা নিয়েছি, আর এর সঙ্গে লাগছে স্বাদ অনুযায়ী নুন, আর রান্নার জন্য তেল লাগছে। আমি সাদা তেলে রান্নাটা করছি, তবে আপনারা সর্ষে তেলে করতে পারেন, টেস্টটা আরও বেশি ভালো হবে। চলে যাচ্ছি মূল রান্না। কড়ায় 2 চা চামচ সাদা তেল গরম করেছি, এই রান্নায় খুব বেশি তেল লাগে না। এবার তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হওয়ার পরে এর মধ্যে লাউ খোসাটা অ্যাড করব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার লাউ খোসাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। খুব বেশি নুন কিন্তু লাগে না, কেননা লাউ খোসাটা রান্না হওয়ার পরে কিন্তু খুবই কমে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ। এবার এটা মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে ভেজে নেব। এটা আমার কচি লাউয়ের খোসা, তাই লো ফ্লেমে রাখা দরকার নেই, খুবই নরম। আপনাদের লাউ খোসাটা যদি পাকা লাউয়ের খোসা হয় তাহলে আপনারা একটু ভাপিয়েও নিতে পারেন, অথবা লো ফ্লেমে রেখে ঢেকে রাখলেও কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রাখার পরই লাউ খোসাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেমটাকে হাই করে দেব আর পোস্ত দানাটা দিয়ে দেব। হাই ফ্লেমে এবার এটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা একেবারে ক্রিস্পি হয়ে যায়। তবে অতিরিক্ত ক্রিস্পি করবেন না, তাহলে কিন্তু তেতো লাগবে। হাই ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করার পরই এখানে লাউ খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে গেছে। এর থেকে বেশি ক্রিস্পি আর করব না, তাহলে তেতো লাগবে। এবার গ্যাসটা অফ করে দেব আর সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রের মধ্যে এটা তুলে নেব, কেননা কড়ার গরমের মধ্যে এটা অতিরিক্ত পুড়ে যাবে। এবার এটা নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই টেস্টি পোস্ত দানা দিয়ে মুচমুচে লাউয়ের খোসা ভাজা। আশা করছি আমার এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফেসবুক, টুইটার অথবা হোয়াটসঅ্যাপ বন্ধুদের সঙ্গে রেসিপিটি শেয়ার করে দিন। দেখা হবে খুবই তাড়াতাড়ি আরও নতুন নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।